অপর্ণা কিছু বলবেন বর্দা? হ্যাঁ আমি মন্দিরে যাচ্ছি, ওই ঠাকুরের কাছে ফুল রাখা আছে, ওটা নিয়ে এসো তো। আমার কাজ আছে বর্দা, আপনি অন্য কাউকে বলুন। কতবার তো কত লোক এলো, কিছুই হলো না। এবার যখন দেখতে আসার কথা হলো তখন রমেনই বললো, ওই তো নাথ, মেয়ে দেখার সময় মোহনকে উপস্থিত রেখো, দেখবে কাজ হয়ে গেছে, ভগবানের আশীর্বাদ। তাই হলো। আমাকে লজ্জা দিও না বৈদ্যনাথ, সব উপরওয়ালার ইচ্ছে, মোহন তো আমার বন্ধু, তাই যত সব উল্টোপাল্টা কথা। না ও কথা বলো না, আমি সুখবর পেয়ে প্রথমেই তোমার কাছে ছুটে এসেছি, মেয়েকে ভালো করে আশীর্বাদ করে দাও। আমি আর কি আশীর্বাদ করব, এই দেখো দাঁড়ো দাঁড়ো, এই তো অপর্ণা, ওখানে ঠাকুরের প্রসাদ আছে একটু নিয়ে এসো, যাও। প্রণাম কর, প্রণাম কর। আরে থাক 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 থাক, ভগবান তোমার মঙ্গল করো। তুমি দেখে নিও বৈদ্যনাথ, মেয়ে আমাদের খুব সুখী হবে। তোমার আশীর্বাদ পেলে তাই হবে। এখন শুধু রমেন নয়, এই এলাকার সবাই বলে মানুষের মধ্যেই ভগবান, তুমি তার প্রমাণ। এইসব বলো না বৈদ্যনাথ, আমার পাপ হবে। কি হলো অপর্ণা, প্রসাদের থালাটা দিয়ে গেলে না? তোমার কাছ থেকে ঠাকুরের প্রসাদটা চেয়েছিলেন, জবাব দিচ্ছ না কেন? চেয়েছিলেন। আর তুমি এখানে বসে বসে ডাল বাচ্ছিলে, এটা কি এমন জরুরি কাজ যে তুমি বর্দাকে ঠাকুরের প্রসাদটা দিয়ে আসতে পারলে না? আসলে আমি নিয়ে যেতে চাইনি। যাওনি কেন? ছোটবেলা থেকে শুনে আসছি আমি উপায়া, তাই তাই কেউ কোনো শুভ কাজে বেরোবার সময় আমাকে সামনে আসতে দিত না। আর এখানে এখানে বর্তা কোনো শুভ কাজে বেরোবার সময় যখনই আমাকে কিছু দিতে বলেছেন আমি সাহস পাইনি। মনে হচ্ছে বর্তার যদি কোনো অমঙ্গল হয়। আজও আশীর্বাদের জন্য যখন মায়ের প্রসাদ চাইলেন তখন আমার ভয় হলো, মনে হলো আমার হাতে করে দেওয়া প্রসাদে ওনার যদি কোনো শুভ কাজ বন্ধ হয়ে যায়। তাই